জেল হত্যা দিবস আজ। 1975 সালের আজকের দিনে তৎকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, AHM কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে। কমিশন গঠন করে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের মদদদাতাদের খুঁজে বের করতে হবে, যেন ভবিষ্যতে এই ধরনের হত্যাকাণ্ডের পুনরুত্থান না ঘটে। জেল হত্যা দিবস নিয়ে কথা বলেছেন জাতীয় চার নেতার সন্তানেরা। তারা আরও বলেছেন, চার নেতার আত্মত্যাগ জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। মুজিবনগর সরকারের নেতৃত্ব দেন তৎকালীন অস্থায়ী মুজিবনগর সরকার। জাতির জনকের অনুপস্থিতিতে সেই সরকারের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধুর চার ঘনিষ্ঠ সহচর রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী এম মনসুর আলী ও আহম কামরুজ্জামান। 1972 সালের 10 জানুয়ারি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু মুজিব দেশে ফিরে আসার পর ভঙ্গুর বাংলাদেশকে নতুন করে সাজাতে তার পাশে ছিলেন জাতীয় চার নেতা। স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় পরাজিত শক্তিরা 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে হত্যা করে জাতির জনককে। বঙ্গবন্ধুকে হত্যার ঠিক 2.5 মাস পরেই জাতীয় চার নেতার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার নির্দেশ আসে তৎকালীন রাষ্ট্রপতি খোন্দকার মুস্তাকের কাছ থেকে। কারাগারের ভেতরে কতিপয় বিপদগামী সেনাদের বুলেট ঝাঁঝরা করে দেয় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও কামরুজ্জামানকে। অবশেষে 1996 সালে শুরু হয় বিচার কার্যক্রম, যা শেষ হয় 2013 সালের 30 এপ্রিল। তিনজনের মৃত্যুদণ্ড, 8 জনের যাবজ্জীবন আর 11 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। জাতীয় চার নেতার সন্তানেরা বলছেন, চার নেতার এই আত্মত্যাগ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের আদর্শকে তুলে ধরতে হবে তরুণ প্রজন্মের জন্য। তখন কেন্দ্রীয় কারাগার ছিল নাজিমুদ্দিন রোডে। আমার বাবা বললেন কি, আমাদেরকে আর বাঁচিয়ে রাখবে না, আমি মুজিব ভাইকে স্বপ্ন দেখেছি। মুজিব ভাই বলছেন যে, তাজউদ্দিন, সেই 1944 সাল থেকে আমরা দুজন একসাথে ছিলাম, তো তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, তুমি চলে আসো। চার নেতার যে আত্মত্যাগ, এটা কিন্তু যুগ যুগ ধরে স্মরণ করে রাখতে হবে। কারণ একজন ব্যক্তি তার জীবনের চেয়ে বড় কিছু হতে পারে না, কিন্তু তারা কিন্তু সামান্যতম বিন্দুমাত্র দ্বিধা করে নাই যখন তাদের সামনে এসছে যে তুমি ক্ষমতায় যে জীবন বাঁচাবে না জীবন চলে যাবে, তারা মনে করেন কেবল খুনিদের বিচার করলেই হবে না, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মদদদাতাদের খুঁজে বের করা জরুরি। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।